পৃথিবীর শেষ রাস্তা, এরপরে কোনো আর রাস্তা নেই। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সামন্তকাণ্ড ইউটিউব চ্যানেল। বন্ধুরা, দীর্ঘ এক পথ, আলো অন্ধকার মোড়া, বরফে ঢাকা দীর্ঘ নিঃসঙ্গ ভয়াবহ এক পথ। রাস্তাটিকে মুখে বলা যায় দ্য লাস্ট রোড অফ দ্য ওয়ার্ল্ড। এর মানে আসল নামটি হলো E69 হাইওয়ের কথা বলছি। উত্তর নরওয়ের থেকে এটি মূলত রাস্তাটি যুক্ত রয়েছে। E69 হাইওয়ে যেতে গেলে বেশ কিছু নিয়ম আপনাকে মেনে চলতে হবে, যেগুলি না মানলে সেখানে কিন্তু একা যাওয়া নিষেধ। প্রথমত, পৃথিবীর শেষ রাস্তাটি একা যাওয়া সম্পূর্ণরূপে বারণ। E69 এক অভিনব ভৌগোলিক অবস্থান কারণে এখানে কাউকে একা যাওয়ার অনুমতি দেয়া হয় না। এখানে একদিকে যেমন প্রচণ্ড গতিতে বাতাস বয়, তার ফলে সেখানে প্রচণ্ড ঠান্ডা, বরফ পড়া, আবহাওয়ার খামখেয়ালি, প্রায় একেবারে আবহাওয়া অনিশ্চিত বলা যেতে পারে। গ্রীষ্মকালে যেখানে বরফ পড়ে, আবার সমুদ্রপূল সংলগ্ন হওয়ার কারণে যে কোনো মুহূর্তে আবহাওয়ার কিন্তু এখানে পরিবর্তন লক্ষ্য করা যায়। আর শীতকালে তো একেবারেই বন্ধ থাকে রাস্তা, কারণ অতিরিক্ত তুষারপাত, তুষার ঝড় আর বৃষ্টি রাস্তাটিকে ভীষণভাবে পিচ্ছিল করে ভয়ানক করে তোলে এবং ভয়ানক একটা বিপর্যয় রাস্তা হিসেবে গড়ে ওঠে। বরফ যেমন পড়ে, তেমনি এখানে কিন্তু ঝড় ও বয়ল বলে কয়ে কিন্তু আসে না। অপ্রত্যাশিত আবহাওয়ার কারণে কাউকে একা কিন্তু যেতে দেয় না। ছবির মতো সুন্দর এই জায়গাটি, যা গ্রীষ্মকালে তাপমাত্রা যেমন কমতে থাকে, তেমনি শীতকালে তাপমাত্রা -26 থেকে -43 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। এমনিতে এখানে 6 মাস দিন আর 6 মাস রাত্রি, সারা পৃথিবী থেকে মানুষ নর্থ পোলকে দেখতে আসে। এই যেন একটা ভিন্ন গ্রহের প্রাণী, আপনিও এখানে গেলে একটা আলাদা পৃথিবী বা আলাদা জগতেও এখানে অনুভব করতে পারেন। বন্ধুরা, অস্তমান সূর্য আর মেরুজ্যোতি সৌন্দর্যে মুগ্ধ হতে মানুষ কিন্তু এখানে ছুটে আসে। গাঢ় নীল আকাশ, সবুজ ও গোলাপি আলোর খেলা কিন্তু এখানে দেখা যায়। এইসব দেখা যেতে পারে বলে সারা পৃথিবীর মানুষ এখানে ভিড় করে। E69 হাইওয়ে ধরলে কিন্তু এসব দেখা যায়। মুশকিল হলো এরপরেই আর পৃথিবীর কোনো রাস্তা নেই, অর্থাৎ এটাই হলো পৃথিবীর শেষ রাস্তা, যাকে আমরা বলতে পারি দ্য লাস্ট রোড অফ দ্য ওয়ার্ল্ড। ধন্যবাদ বন্ধুরা।